আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে দেশ এবং দেশের বাহিরে যারা একটু যে ভাই নিহন এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেল অপেক্ষা করেন সৌদি আরবের আপডেটগুলো পাওয়ার জন্য তাদের জন্য মূলত আজকে এই আপডেটটুকু নিয়ে এসেছে সেটা হচ্ছে করোনার শেষ যেই তথ্য আমাদের কাছে আছে হেলথ মিনিস্ট্রি থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে আজকে দুইশো পাঁচজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা দাঁড়িয়েছেন সেভেন হান্ড্রেড সিক্সটি সেভেন যার মধ্যে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে একজন মারা গেছেন প্রথম একজন করোনা রুগী সৌদি আরবে আর আজকে যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত রুগীদের মধ্যে সিক্সটি নাইন হচ্ছে রিয়াদে এবং এইটি থ্রি হচ্ছে জেদ্দা বাকিগুলো অন্যান্য শহরের সৌদি আরবে অন্যান্য শহরের তো মূলত আমরা চাই যে আপনারা যারা যে প্রান্তে আমার ভিডিও দেখছেন যে প্রান্তে সৌদি আরবের আমাদের সৌদি প্রবাসী বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার সুস্থতা কামনা করেই কিন্তু আমরা আমাদের প্রতিনিয়ত আপডেট বলে দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা আপডেটে এক একটা মেসেজ আপনাদেরকে দিই যেমন দেখুন সৌদি সরকার সৌদি সরকার যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো আবার মানার জন্য বারবার অ্যালার্ম করছে আমরা প্রচার করছি কেন করছে বুঝতে পেরেছেন সৌদি আরবে ক্রমশে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে আর এটি কিন্তু ছোঁয়াচ্ছে রোগ সেটা আপনারা ভালো করে জানেন এর জন্য বারবার বলা হচ্ছে বাসায় থাকুন খুব খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এ বিষয়গুলো আপনাদেরকে সবসময় আমরা মেসেজ দিয়ে আসছি তো আজকে আপনাদের জন্য যে মেসেজটুকু থাকবে যে কথাটুকু আমি আপনাদের জন্য বলছি সেটা হচ্ছে আপনারা যারা ব্যাচলর যারা আছেন বাসায় যারা দশ বারো জনই একত্রিত থাকেন একটু সেফ থাকার চেষ্টা করেন অন্যের একজনের জিনিস আরেকজন ধরবেন না তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যাদের আমরা যারা ছুটিতে থাকি তারা বেচল যারা এক বন্ধুর বাসে আরেক বন্ধু কিন্তু আসে তো সেক্ষেত্রে শুধু বেচল না ফ্যামিলি যারা দেখছেন আমার ভিডিও তাদের নিশ্চয় আকর্ষণ করে বলবো ক্ষণিক সময়ের জন্য কেউ যদি রাগ অভিমান করেও তাতে কিছু যায় আসে না কারণ আপনি বাঁচতে হলে অন্যকে বাঁচাতে হলে অন্যের নিজ এবং দশে চিন্তা করতে হলে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে সেটি হচ্ছে সাময়িকের জন্য আপনিও কারো বাসায় যাবেন না আর কোনো কেউ আপনার বাসায় আমন্ত্রণ করবেন না এই জিনিসটা একটু মাথায় রাখবেন সাময়িকের জন্য করোনা ভাইরাসের এই বিস্তার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কাজগুলো করুন নিজের ফ্যামিলি কিংবা আপনি নিজে সুস্থ থাকার জন্য অন্যকে সুস্থ রাখার জন্য এ বিষয়টুকু লক্ষ্য করুন দোয়া করেই সকল প্রবাসী যে যে প্রান্তে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশাই করি ধন্যবাদ